আজকের পর্বে সকালে কিংবা বিকেলের নাস্তায় অথবা যখন তখন ক্ষুধা মিটাতে ঝটপট বানিয়ে নেওয়া যায় এমনই একটা জাপানিজ প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই প্যানকেকগুলো বানাতে সময় লাগে খুবই কম, আর সেই সাথে খেতেও অনেক মজার। আর এই তিনটা প্যানকেকে কিন্তু আমি বানিয়েছি মাত্র একটা ডিম দিয়ে। সো আশা করছি আজকের এই সহজ এবং মজার রেসিপিটা সবার ভালো লাগবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। প্যানকেক তৈরির জন্য আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, আর ডিমের সাদা অংশটা আলাদা করে রেখেছি। এবার এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর তারপর এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে চিনিগুলো ডিমের কুসুমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে লিকুইড মিল্ক দিয়ে দিব 2 টেবিল স্পুন। এরপর হুইক্স দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। আর প্যানকেক তৈরির জন্য অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে, নয়তো প্যানকেকটা ভালো হবে না। এইবার এখানে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিব 2 টেবিল স্পুন, আর সেই সাথে দিয়ে দিব 3 টেবিল স্পুন ময়দা। আর আমি এখানে যেই যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি সবগুলো কিন্তু একটা ডিমের পরিমাণ অনুসারে দিচ্ছি। আপনারা যদি ডিম বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে এই ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এরপর এখানে খুবই অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এরপর এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের যে সাদা অংশটুকু প্রথমে আলাদা করে রেখেছিলাম, এইবার একটা বিটার দিয়ে সেই সাদা অংশটুকু বিট করে নিব। ডিমের এই সম্পূর্ণ সাদা অংশটুকু বিট করে একদম একটা ফ্রোম ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে আপনাদের বাসায় যদি বিটার না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে বিটার দিয়ে করলে যতটা পারফেক্ট হবে কাঁটা চামচ দিয়ে করলে ততটা পারফেক্ট হবে না, আর সেই সাথে সময়টাও একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশটা বিট করে ফোম ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এইবার ডিমের এই ফোমগুলো ডিমের কুসুমের যেই একটা মিক্সচার রেডি করেছিলাম সেইখানে দিয়ে দিব, আর তারপর এরকম একটা স্প্যাচুলা দিয়ে খুব আলতো হাতে এগুলোকে মিক্সড করে নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু বিটার বা হ্যান্ড হুইক্স ব্যবহার করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে প্যানকেকগুলো পারফেক্ট হবে না। প্যানকেকের ব্যাটারটা মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে, এবার প্যানকেক তৈরির জন্য চুলায় চলে যাব। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে টিস্যু পেপারে করে খুব অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি, আর তারপর প্যানকেক তৈরির জন্য যেই ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা আমি এরকম একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, তারপর এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে আসলে প্যানকেকের শেপটা সুন্দর হয়, আপনারা চাইলে নর্মালভাবেও চামচ দিয়ে দিতে পারেন। এটা ব্যাটার দিয়ে তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব, আর অপেক্ষা করব 1 মিনিটের মতো। এরপর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, যখন এটা একটু জমে আসবে ওপর থেকে আবার এইভাবে করে আরেকটা লেয়ার দিয়ে দিব। এতে করে প্যানকেকটা বেশ অনেকটা ফ্লাফি হবে। এরপর আবার উপর থেকে ঢাকনা বন্ধ করে দিব, আর তারপর অপেক্ষা করব একটা পাশ হয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর তারপর স্প্যাচুলা দিয়ে প্যানকেকটা উল্টে দিলাম। এরপর আবার ঢাকনাটা বন্ধ করে কয়েক সেকেন্ড রেখে যখন আরেকটা পাশ হয়ে আসবে তখন প্যানকেকটা নামিয়ে নিব, আর ঠিক এইভাবে করে আমি বাকি প্যানকেকগুলো বানিয়ে নিব। এইভাবে করে যদি 2টা লেয়ার করে প্যানকেক দেওয়া যায় তাহলে প্যানকেকটা বেশ ফ্লাফি হয়, দেখতে ভালো লাগে, আর সেই সাথে অনেক সফট হয়। যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।